তুমি মুম্বাই কিসের জন্য এসেছো? এসেছি আমার নতুন গান শুটিং করার জন্য। আর দেখো কত সুন্দর আমাকে সাজিয়েছে। রানু মণ্ডল এখন অতীত, ইদানিং ভাইরাল বললেই উঠে আসছে কাঁচা বাদাম খ্যাত ভুবন বাদ্যকরের নাম। বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের কুড়ালজুড়ি গ্রামের বাসিন্দা ভুবন পেশায় বাদাম বিক্রেতা। বাদাম বিক্রি করতে করতে তিনি নিজের মনেই গাইতেন স্বরচিত কাঁচা বাদাম গান। সেই গান সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই কাঁপিয়ে দাপিয়ে রাজ করতে শুরু করল। শুধু বাংলা নয়, ভুবন বাদ্যকরের কাঁচা বাদামে মজেছে বিদেশও। বর্তমানে ভাইরাল ভুবন বাদ্যকর বিশাল তারকা। কিছুদিন আগেই যখন দুর্ঘটনার কবলে পড়েন কাঁচা বাদাম গান খ্যাত ভুবন বাদ্যকর, তখনই আমার নতুন গাড়ি নামে একটি গান লেখেন তিনি। এবার সেই নতুন গানের শুটিং করতেই ভুবন পাড়ি দিলেন মুম্বইতে। জানা গিয়েছে গতকাল রাত 12টা নাগাদ বীরভূমে নিজের বাড়ি থেকে সদল বলে তিনি উড়ে গিয়েছেন মায়ানগরী। মুম্বইয়ে সাদামাটা ভুবন বাদ্যকরকে দেখে চেনাই দেয়। মাথায় স্পাইক করা চুল, গলায় প্রয়াত কিংবদন্তি সঙ্গীত শিল্পী বাপ্পি লাহিড়ির মতো চেন, হাতের প্রতিটি আঙুলে সোনার আংটি। গানের স্টুডিও থেকে বেরিয়েই ভুবন জানালেন প্রথমবার মুম্বই এসে তিনি খুব খুশি। জীবন অনেক পাল্টে গিয়েছে ভুবন বাদ্যকরের। তিনি এখন বিখ্যাত। বাদাম বিক্রি করার সময় দুবরাজপুরের বাসিন্দা ভুবন বাদ্যকর যে গান গাইতেন, আজ তা শুনছে অস্ট্রেলিয়া থেকে পর্তুগাল কিংবা তানজানিয়া। বানানো হচ্ছে রিল ভিডিও, নিমেষের মধ্যে সেসব ভাইরাল হচ্ছে। এক কথায় এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ার নয়া সেন্সেশন ভুবন। রোজই লোকের আনাগোনা লেগে রয়েছে, তার সঙ্গে দেখা করতে ভিড় করছেন অনেকেই। সেলফি তুলছেন, গান গাইতে বলছেন, রেকর্ড করছেন, ভোটের প্রচারেও তাকে দেখা যাচ্ছে সর্বত্র। কিছুদিন আগেই শহরের একটি পাঁচতারা হোটেলে পরনে কালো ঝলমলে ব্লেজার, একেবারে রকস্টার অবতারে দেখা মিলে ভাইরাল কাঁচা বাদাম গানের স্রষ্টা ভুবন বাদ্যকরের। সে কি গান, সে কি নাচ! ভুবনের সঙ্গে নাচ জুড়লেন বাংলা সিনেমা ও সিরিয়ালের জনপ্রিয় তারকা নীল ভট্টাচার্য, দর্শনা বণিক সহ আরও অনেকে। সব মিলিয়ে জমি ক্ষীর ভুবন বাদ্যকরের জমজমাট নাচা গানা। বিউরো রিপোর্ট, আমার বিউরো। তুমি মুম্বাই কিসের জন্য এসেছো? এসেছি আমার নতুন গান শুটিং করার জন্য। আর দেখো কত সুন্দর আমাকে সাজিয়েছে, এত সুন্দর সাজিয়েছে যে মনে হয় যে ইয়ং ছকরা সাজিয়ে দিল। এইটা সাজিয়েছে, তাই দেখতে ভালো লাগছে আর কি। আচ্ছা, কেমন লাগছে মুম্বাই এসে? খুব সুন্দর লাগছে, বোম্বাই তো প্রথম এলাম, কিন্তু বোম্বাই এসে খুব সুন্দর।